আল্লাহর রাসূল আমাদের লক্ষ্য করে বলেন কফা বিল মানে কাযিবান এই হতে সবে কুল্লে মাসামিয়া একজন মওলানার মিথ্যুক হওয়ার জন্য এতটুকু যথেষ্ট শরীয়তের কোনো কথা তদন্ত না করে বলবে একজন মওলানা সাহেবের মিথ্যুক হওয়ার জন্য এতটুকু যথেষ্ট একটা শরীয়তের কোনো কথা তদন্ত না করেই বলবে একজন মওলানা সাহেবের মিথ্যুক হওয়ার জন্য এতটুকু যথেষ্ট শরীয়তের কোনো কথা তদন্ত না করেই বলবে এই জন্য মনে রাখবেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা যাচ্ছিলেন মেরাজে জিবরাইল আলাইহিস সালামের সাথে তিনি দেখলেন কতগুলি লোকের জিহ্বাকে আগুনের কেঁচি দিয়ে কেটে দেওয়া হচ্ছে কতগুলি লোকের জিহ্বাকে আগুনের কেঁচি দিয়ে কেটে দেওয়া হচ্ছে আল্লাহর নবী বললেন মান হাউলায়ে জিবরাইল এরা কারা যাদের জিহ্বা কেটে দেওয়া হচ্ছে জিবরাইল আলাইহিস সালাম বলেন হাউলায়ে খুতবাইন উম্মাতিক এরা হচ্ছে আপনার উম্মতের বক্তা যারা বক্তৃতা করে বেড়াতো তাদের জিহ্বা আগুনের কেঁচি দিয়ে কেটে দেওয়া হচ্ছে কি বুঝলেন বুখারী শরীফের এক হাদিসে এসেছে আল্লাহর নবী বলছেন ইয়াউমুল কিয়ামা মাওলানা সাহেবকে কিয়ামতের মাঠে জাহান্নামে নিয়ে যাওয়া হবে জাহান্নামে নিক্ষেপ করার সাথে সাথে তান্দালে কক্তা বহু মাওলানা সাহেবের নাড়ি ভুঁড়ি সব ঝরে পড়ে যাবে মাওলানা সাহেব ঘুরতে থাকবে তার নাড়ি ভুঁড়ির চতুর্দিকে ফাসতামা আলাইহা আহলুন নার জাহান্নামের সেখানে জমা হয়ে বলবে মালাক খবর কি হুজুর আপনার কেলে অবস্থা অন্ত তামর নবিল মারুফাতুন হানিল মুনকার হুজুর আপনি তো আমাদের ভালো কথা বলছিলেন মন্দ থেকে নিষেধ করছিলেন হুজুর আপনার অবস্থা কেন এরূপ হুজুর তখন বলবেন কি বলি আমরুক মিল মারুফালাতি হে আমি যে ভালো বলেছি ভালো করিনি যে মাছ দিয়ে ভাত খায় মানুষ কাঁটা ফেলে খায় বুদ্ধি আছে কাঁটা সহ খায় না অতএব শরীয়ত যেটুকু জানতে চাইবে যেটুকু জানতে হবে সেটুকু প্রমাণ সহকারে